শোনো, তুমি চলে যাওয়ার আগে না লিখে দিয়ে যেও যে তুমি স্বইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। তা নাহলে তো আবার কবে শুনব যে আমরা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আজকাল তো কিছু বিশ্বাস করা যায় না। যা যা ইচ্ছা হয় লিখিয়ে নিও, এগুলো কেন, চাইলে আরো কিছু লিখিয়ে নিতে পারো। যেরকম আমাকে বিয়ে করে তোমার জীবনটা শেষ হয়ে গেছে, তুমি চাইলে বিয়েটাকেও অস্বীকার করতে পারো, তুমি ডিভোর্স চাইতে পারো, আমি দিয়ে দেবো। আমার এখন ডিভোর্স চাওয়া না চাওয়ায় কি যায় আসবে? বাবা উদ্দালক বসু খুব তো বাড়িয়ে ছাড়িয়ে বলো, জীবন নাকি যে কোনো মুহূর্তে শুরু করা যায়, যে কোনো বয়সে শুরু করা যায়। তোমার তো জীবন এখনো পড়ে আছে, তুমি তো চাইলেই শুরু করতে পারো, এই মুহূর্ত থেকে শুরু করতে পারো। নেদারে কি গজল লাগাচ্ছিস? হ্যাঁ, কাজকর্ম কিছু নেই, সব ঠিক আছে কাকু? হ্যাঁ সব ঠিক আছে। তুমি আমাদের উপরে ভরসা করে গেছো, ঠিক না থেকে চলে, কিন্তু মা তুমি ও বাড়িতে এত কাজকর্ম, ওখানে না থেকে তুমি আমাদের দেখতে এখানে চলে এলে? না আমি এসেছি, আমি সারাদিন হোটেলেই থাকবো, আর রোজ যেরকম কাজ করি সেরকমই করবো। মাসি আসেনি রে? না মাসি আসেনি। বলছি কাকিমা, তোমার তো ছেলের বিয়ে, তুমি এখানে? আমার ছেলের বিয়ে, আমার তো আর বিয়ে নয়। কি যে বলো না তুমি কাকিমা! ঠিকই বলেছি, রান্না বান্না কিছু করেছিস নাকি এখানে দাঁড়িয়ে আর কি মারছিস? মাসি কখন আসবে? মাসি আসতে একটু দেরি হবে বলেছিল। হ্যাঁ এই যে তুমি নেই, ওই কথা আছে না, বামুন গেল ঘর তো লাঙুল তুলে ধর, এই যে তুমি এসে গেছো এখন সব খোঁড়া হয়ে যাবে, এসে গালগপ্প করবে, কোনো কাজকর্ম করবে না। আমি বারবার বলছি তোমাকে, তুমি একটু শক্ত হও, একটু শক্ত হও, ওদের কিছু বলো, এরকমভাবে থেকো না। আচ্ছা ঠিক আছে, আমি তো এসে গেছি নাকি, আমি সব দেখে নিচ্ছি। সবজি টবজি কিছু কেটেছিস? দেখা আমাকে। না তুমি এখানে এসে গেছো মানে ওখানে ও বাড়িতে বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে, তুমি ও বাড়িতে যাবে না? আমার থাকা না থাকাই তো কিছু আসে যায় না কাকু, বিয়ে বিয়ের মতনই হবে, আর বিয়েতে তো বেশি কাজ থাকে না, যা কাজ থাকে তার আগে থাকে। হ্যাঁ তা থাকে, তবে তুমি হচ্ছে ছেলের মা, ছেলের মা ছেলের বিয়েতে না থাকলে চলে? আর তার জায়গায় তুমি দোকানে চলে এসছো, লোকে যে নানা রকম কথাবার্তা বলবে মা। লোক এমনিও কথা বলবে, ওমনিও কথা বলবে, লোকের মুখ কি তুমি বন্ধ করতে পারবে? তার থেকে ভালো নিজের মুখ বন্ধ করে কাজ করে যাওয়া। হ্যাঁ হ্যাঁ সেটা খুবই ঠিক কথা, নিজের মুখটা বন্ধ রাখাই ভালো। কাকিমা শোনো না, বলছি রাত্রিবেলা যাবো তো আমরা? কোথায় যাবি? ও বাবা, তুমি যে আমাদের আশা দিয়েছিলে, বলেছিলে যে রাত্রেবেলা গিয়ে নিমন্ত্রণ খেয়ে আসিস। শোনো না, আমরা তো এখন থেকে প্ল্যান করছি জানো তো। হ্যাঁ আর দুদিন ধরে কত আলাপ আলোচনা করেছি আমরা, আর ফকিরের তো নতুন জামা নেই, আমাদের ওই দিকটা যে হাট বসে গো আজকে। হ্যাঁ আজকে বিকেলবেলা ওর জন্য একটা জামা কিনতে যাবো, ওই তুমি যে মাইনে দাও সেখান থেকে জমিয়ে যা রেখেছি সেখান থেকে ওকে একটা জামা কিনে দেবো, আমি একটা নতুন জামা কিনবো। বিয়ে বাড়ি বলে কথা বলো, কত লোকজন আসবে না তোমার বাড়িতে? হ্যাঁ একটু নাচতে চেপে গেলে হবে। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।